하스테 하번이 부코디 하스테오 사캄노 그리고 트비얼 우머니노 우야 카이나니 바고 하스테 레퍼리 사캄노 지비 사캄노 아이젠 사캄노 DMC 사캄노 단산의 미싱거노 와브리 꼭디 샬로 사캄노 그리고 트위리나 시카테 클라이젠 해 꼭사작만이 아보나 루샤와니 올탐베렘니 꼭디 샬로 디니 사캄노 그리고 트위리 몽시카테 클라이젠가 অসানি পান্ডব মানজাকা এমপি প্রতিমা ভূমি থৈর এবং শিকাতে খাই যা মনে কত মাধ্যম সাইখানারিকা আমি আমরা গত তিন আজকে পর্যন্ত তিন রবিবার আমরা রক্তদান শিবির টিএমসিতে আইজিএম হসপিটাল এবং জিবি হসপিটালে আমরা সংগঠিত করছি এবং এটা আমাদের কার্যকর্তাদের মধ্যে ব্যাপক সারা আমরা পাচ্ছি। সবচেয়ে বড় বিষয় আজকে যারা দিচ্ছেন জেএনএম এএনএম যারা নার্সেস রয়েছেন বিএসসি নার্সিং যারা আমার এখনও চাকরি বাকরি পাননি ফ্রেশ ছেলেমেয়েরা আজকে ব্লাড দিচ্ছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আগামী রবিবারও তিনটা হসপিটালে কন্টিনিউ আবার এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমরা করব। হসপিটালে এসে করলে অনেকটা লাভ, ব্লাডটা হসপিটালে থাকে এবং অন্য জায়গায় করলে এটা অনেক ঘটা করে কাউকে বলে সেটা করতে হয়, অনেক পরিশ্রমের বিষয়। তো আমরা এই জন্য সেই ডাইরেক্ট মানুষকে ব্লাডটা যাতে দিতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমরা জিবি হসপিটালে আইজিএমে বিভিন্ন জায়গায় পেশেন্ট পার্টিরা আমাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে এসে কথা বলছেন যে এই প্রসেসটা ভালো হয়েছে, আমরা ব্লাড পেতে আমাদের অনেক সুবিধে হয়। আর বিশেষ করে যারা নেগেটিভ ব্লাড রয়েছে আমাদের আমরা সেগুলিকে লিস্ট করে স্টকে রাখছি, তাদেরকে দিচ্ছি না আমরা বেশি একটা, যখনই প্রয়োজন হয়। যেমন গত রবিবার আমাদের নেগেটিভ ব্লাড 6 ইউনিট নেগেটিভ ব্লাডের প্রয়োজন ছিল এ নেগেটিভ, সেটা আমরা আইএলএস হসপিটালে একজন পেশেন্ট ছিল, উনি অ্যাক্সিডেন্টের পেশেন্ট, ওনার অপারেশন হয়েছে, আমরা সবাইকে ডেকে ডেকে এ নেগেটিভ দেখে সব জায়গা থেকে আমরা ওই জায়গাতে পাঠিয়েছি। আজকেও রয়েছে জিবি হসপিটালে আমরা সেই ব্লাডের প্রয়োজন আমরা পাঠিয়েছি। তো এটা ভালো সারা, এটা যদি আগামী রবিবারও দিয়ে আমরা সেটাকে একটা সমীক্ষা করব নিজেদের মধ্যে আলোচনা করে সেটা কতটুকু আমরা ভালো করতে পেরেছি এবং আগামী দিন আবার কীভাবে করা যায় সেভাবে লক্ষ্য রেখে আগামী কার্যক্রম আমরা ঠিক করব। এই যে 2-3 সপ্তাহ আপনারা করছেন, কি মনে করছেন? না, 3 সপ্তাহ ধরে করছি। যারা ব্লাড দেওয়ার জন্য এসেছেন তারাও খুব উৎসাহিত এবং যারা নিচ্ছেন তারাও খুব উৎসাহিত। তাদের কাছে আজকে সানডে, তার মধ্যেও তারা কাজ করছেন, 10টার আগে ওনারাই আসেন হসপিটালে এসে ব্লাড নেওয়ার জন্য সব ব্যবস্থা ওনারা করছেন। আমি তাদেরকেও ধন্যবাদ জানাই যারা ব্লাড নেওয়ার জন্য এসেছেন। সবাই যারা ব্লাড নিচ্ছেন তারাও খুব খুশি, যারা ব্লাড দিচ্ছেন তারাও খুশি এবং পেশেন্ট পার্টিও খুশি আর ব্লাড ব্যাংকের তারাও খুব আনন্দিত যে এইভাবে যদি কন্টিনিউ আমরা ব্লাডের যোগানটা দিতে পারি তার মুমূর্ষ রোগীদের আর কোনো অসুবিধা হওয়ার কথা না। আপনি বলেছিলেন 1 মাস ব্যাপী রেগুলার করবেন না 1 মাস? না, আগামী সানডেতে করার পরে একটা সানডে গ্যাপ দেবো, দিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে কীভাবে করা যায় আমাদের ব্লাড ব্যাংকে তাদের সাথে আমি কথা বলবো, তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে কীভাবে সেটা করা যায়।